আসসালামু আলাইকুম। এখন আমরা এন্টেরোব্যাকটেরিয়াস এর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া শিগেলা সম্পর্কে জানব। তো এক কথা একটু জেনে রাখি যে শিগেলা কি কি ডিজিজ করে। তারা করে হচ্ছে এন্টেরোকোলাইটিস। হ্যাঁ, এন্টেরোকোলাইটিস এটাকে আমরা জেনারেলি বলি ব্যাসিলাই ডিসেন্ট্রি বলে থাকি। হ্যাঁ, ডিসেন্ট্রি মানে কি? ব্লাডি ডায়রিয়াকে বোঝায়। আচ্ছা, ভেতরে আরো মেকানিজম পরে পড়বো আমরা। তারপর এখন আসি ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো কি কি। হ্যাঁ, এটা হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্টিং। এই শিগেলা আর হচ্ছে ইকোলাইয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটা যে ইকোলাই গুলো ল্যাকটোজ ফার্মেন্টিং আর শিগেলা হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্টিং। তারপর তারা গ্রাম নেগেটিভ রস তো অবশ্যই হবে। হ্যাঁ, এখন সালমোনেলা থেকে শিগেলাকে আমরা পার্থক্য করতে পারবো তিনটা ক্রাইটেরিয়াতে। একটা হচ্ছে এগুলো হচ্ছে গ্লুকোজ ফার্মেন্টেশন করে তারা কোনো গ্যাস প্রডিউস করবে না। হ্যাঁ, গ্লুকোজ ফার্মেন্টেশন করবে কিন্তু গ্যাস প্রডিউস করবে না আর কি। আচ্ছা, তারপরে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করতে পারে না। তারপরে তারা নন মোটাইল হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে তাহলে শিগেলার তিনটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটাতে সালমোনেলা থেকে আমরা পৃথক করি। তারপরে সবগুলো শিগেলার আবার হচ্ছে ও অ্যান্টিজেন বা হচ্ছে আমরা যে ইয়া অ্যান্টিজেন বলি, ও অ্যান্টিজেন আরো নাম হচ্ছে সোমাটিক অ্যান্টিজেন বলি, যেটা তাদের সেল ওয়ালে থাকে আর কি, এগুলো থাকে। এবং এই অ্যান্টিজেন গুলোর উপরে বেস করে তাদেরকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, এ বি সি এবং ডি। তাহলে প্রপার্টি হচ্ছে এগুলো। এখন আসি প্যাথোজেনেসিস অ্যান্ড এপিডেমিওলজিতে। আচ্ছা, শিগেলাকে বলা হচ্ছে এন্ডেমিক ব্যাকটেরিয়া গুলোর মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের ID50 হচ্ছে খুবই কম। দেখা গেছে যে 100টা শিগেলা হলে তারা ডিজিজ প্রডিউস করতে পারে, আর যেখানে ভিব্রিও কলেরি বা সালমোনেলের জন্য মানে ডিজিজ সাইন সিমটম দেখানোর জন্য অ্যাটলিস্ট 10^5 পরিমাণ ব্যাকটেরিয়া লাগতেছে। সো এই কারণে এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ প্যাথোজেন অ্যামং দ্য এন্টেরিক ব্যাকটেরিয়া। তারপর শিগেলোসিস মানে শিগেলার যে ডিজিজ, এটাকে আমরা কমনলি শিগেলোসিস বলি। এটা একটা হিউম্যান ডিজিজ, যেহেতু কোনো অ্যানিমাল রিজার্ভার পাওয়া যায় নাই। তো এই অর্গানিজমটা আমাদের ট্রান্সমিট হবে ফিকো ওরাল রুটে। এখানে আমরা চারটা এফ মনে রাখবো। একটা দিয়ে হচ্ছে ফিঙ্গার্স, তারপরে ফ্লাইস, ফুড আর ফিসেস। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রান্সমিশনের আর কি প্রিন্সিপাল ফ্যাক্টর। তারপর দেখা যায় যে মানে ফুড বর্ন আউটব্রেক এখানে বেশি হয়। হ্যাঁ, ওয়াটার বর্ন আউটব্রেক হতে পারে কিন্তু ফুড বর্নটাই বেশি হয় আর কি। তো এই আউটব্রেক গুলো কোথায় হচ্ছে বেশি হয়? হচ্ছে ডে কেয়ার, নার্সারি, তারপর মেন্টাল হসপিটাল, মানে যেখানে ফিকোরাল ট্রান্সমিশনটা ইজিলি হতে পারে। তারপরে ধরা যাক হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যাদের বয়স 10 বছরের কম, তাদের মানে অর্ধেকে আমরা হচ্ছে পাবো যদি স্টুল কালচার করি শিগেলা পজিটিভ পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আবার ইয়াদের শিগেলা ইনফেকশনে হচ্ছে কোনো প্রলং ক্যারিয়ার স্টেট পাওয়া যায় না, যেটা আমরা সালমোনেলাতে দেখি যে ক্যারিয়ার স্টেট থাকে সালমোনেলা টাইফিতে। তারপরে হচ্ছে তারা হচ্ছে ইয়া মিউকোসা অফ ডিস্টাল আইলাম অ্যান্ড যে কোলনকে তারা সেলগুলোকে ইনভেট করবে, ফলে সেলগুলো ইনভেট করার পরে হচ্ছে লোকাল ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশনের সাথে আবার আলসারেশন হতে পারে। তারপরে কিছু স্ট্রেইন থেকে আমরা হচ্ছে শিগা টক্সিন দেখবো প্রডিউস করে। শিগা টক্সিন গুলো কিভাবে কাজ করে? তারা হচ্ছে প্যাথোজেনেসিস করবে ইনভেশন করার মাধ্যমে। আবার হচ্ছে গিয়ে কিছু আছে যারা হচ্ছে গিয়ে নন ইনভেসিভ মিউট্যান্টস, সেগুলো কিন্তু নন প্যাথোজেনিক হবে। তাহলে ইনভেশন হচ্ছে তাহলে কারা করতেছে? যারা শিগা টক্সিন প্রডিউস করতে পারে যে স্ট্রেন গুলো, সেগুলো হচ্ছে করার মাধ্যমে, ইনভেশনের মাধ্যমে তারা প্যাথোজেনেসিস করবে। আর নন ইনভেসিভ যারা, সেগুলো কিন্তু নন প্যাথোজেনিক হবে। আর তারা মেনলি হচ্ছে করে লোকাল মানে ইনভেশন করে লোকাল ইনফ্লামেশন আর আলসারেশন করে। ইনভেশন করবে কা কোথায়? ডিস্টাল আইলিয়াম আর কোলন। আর আমরা যে জন্য আমার আইলিয়ামে দেখেছিলাম ইকোলাই করে ইনভেশন, আর কোলনের প্রতি আর কি ইকোলাই করতে পারে না, তারা হচ্ছে যেহেতু রিসেপ্টর গুলো থাকে না এই কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে শিগা টক্সিনের চারপাশে কি দিয়ে ইনকোড করা থাকবে? লাইসোজেনিক ব্যাকটেরিয়া ফাজ থাকবে। এই শিগা টক্সিনটা আমরা দেখেছিলাম যে ইকোলাই O157H7 বলে যে এন্টারো হেমোরেজিক ইকোলাই ছিল, এর তারাও কিন্তু শিগা টক্সিন প্রডিউস করতে পারতো। হ্যাঁ, ওই ওগুলা শিগা ইয়াদে কি হতো যে এন্টারো কোলাইটিস বা হচ্ছে আর কি ব্লাডি ডায়রিয়া আর হচ্ছে সাথে হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম হতো। আচ্ছা, তারপরে চলে আসি ক্লিনিক্যাল ফাইন্ডিংস এ। কি পাবো? ক্লিনিক্যাল ফাইন্ডিংস হচ্ছে আমরা এখানে ইনকিউবেশন পিরিয়ড দেখি 1 থেকে মাত্র 4 দিন। তারপর হচ্ছে সিমটমস গুলো শুরুই হবে ফিভার আর অ্যাবডোমিনাল ক্র্যাম্প দিয়ে। তারপরে হচ্ছে ডায়রিয়া দেখা যাবে। ডায়রিয়াটা প্রথম দিকে ওয়াটারই থাকে কিন্তু পরে হচ্ছে ব্লাডার মিউকাস কন্টেন করে আর কি।
তারপরে এই ডিজিজটা হচ্ছে মানে মাইল্ড টু সিভিয়ার ভ্যারি করে, দুটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। কি কি হতে পারে সে ফ্যাক্টর গুলো, যে দেখা হয় যে পেশেন্টের এজ কত আর শিগেলার স্পেসিসটা কি। ধরা যাক যে পেশেন্টটা যদি মানে খুব কম বয়স বা অনেক বেশি বয়স হয় তাহলে তারা সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়। আবার হচ্ছে গিয়ে স্পেসিস অনুযায়ী, যেমন শিগেলা ডিসেন্টারি যেটা, এটা হচ্ছে মোস্ট সিভিয়ার ডিজিজ করে, আর যেটা হচ্ছে শিগেলা সোনেই, এটা হচ্ছে মাইল্ড ডিজিজ করে। তো ইউনাইটেড স্টেটস এ দেখা যায় যে যেসব ট্রাভেলাররা হচ্ছে মানে অ্যাব্রোড থেকে রিটার্ন করে তাদের ক্ষেত্রে ওই শিগেলা ডিসেন্টারিটা দিয়ে আর কি মোস্ট সিভিয়ার ডিজিজটা হয়ে থাকে বেশি। তারপরে হচ্ছে ডায়রিয়াতে জেনারেলি হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক দরকার হয় না, 2 থেকে 3 দিনে আর কি অটোমেটিক হচ্ছে রিজলভ করে যায়। বাট অ্যান্টিবায়োটিক দিলে কি হবে, কোর্সটা আর কি শর্টেন হবে আরো এবং সিভিয়ারিটিটা কমবে। তারপরে হচ্ছে আমরা এখানে দেখি যে সেরাম অ্যাগ্লুটিনিন অ্যাপিয়ার করবে যখন আর কি রিকভারি হয়ে যায় তারপরে। কিন্তু নর্মালি আমরা জানি যে এই অ্যাগ্লুটিনিন গুলো কি প্রোটেক্টিভ, কিন্তু দেখা যায় যে শিগেলাতে এই অ্যাগ্লুটিনিন গুলো প্রোটেক্টিভ না। কেন প্রোটেক্টিভ না, কারণ তারা ব্লাডে এন্টার করতে পারে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে শিগেলার এই শিগেলা কিন্তু অর্গানিজমটা যেটা আছে এটা কিন্তু ব্লাডে এন্টার করতে পারে না। এই কারণে যে সেরাম অ্যাগ্লুটিনিন পাবো এগুলো প্রোটেক্টিভ না। এই কারণে হচ্ছে মানে বলা হচ্ছে যে আইজি এর যে প্রোটেকশন এটা হচ্ছে আনসার্টেন আর কি। আচ্ছা, তারপর ল্যাব ডায়াগনোসিস করে আমরা কি পাবো, কিভাবে করব। প্রথমে হচ্ছে যেহেতু এটা নন ল্যাকটোজ ফার্মেন্টিং মানে এটা হচ্ছে কালারলেস কলোনি দিবে কিন্তু। এখানে আমরা ম্যাককনকিস EMB আগার এর কি করি, তারপরে হচ্ছে TSI মানে ট্রিপল সুগার, ট্রিপল সুগার এটা অ্যাকচুয়ালি নাম, ফুল ফর্মটা আমি ভুলে গেছি, দাঁড়াও এখানে আছে দেখে নিই। হ্যাঁ, ট্রিপল সুগার আয়রন অ্যাগার, হ্যাঁ TSI ট্রিপল সুগার আয়রন অ্যাগার বলতেছে। হ্যাঁ, এই TSI অ্যাগার অ্যাগারে করতে পারি, অথবা অথবা আমরা কোথায় করতেছি, EMB আগারে করলাম। আচ্ছা, আবার শিকেলাতে আসি। আচ্ছা, ম্যাককনকিস আগারে করতেছি অথবা EMB আগারে করতেছি। আর TSI আগারে করলে যেটা হবে যে একটা অ্যালকালাইন স্ল্যান্ট এবং হচ্ছে অ্যাসিড বার দেখা যাবে, কিন্তু এখানে কোনো গ্যাস প্রোডিউস হবে না, কোনো হাইড্রোজেন সালফাইডও প্রোডিউস হচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এই এটাকে আমরা আবার কনফার্মেশন করতে পারি এবং গ্রুপটা ডিটারমাইন করতে পারি স্লাইড অ্যাগ্লুটিনেশন করার মাধ্যমে। মানে মেইন কথা হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্টিং বলে হচ্ছে তারা কি করতেছে, কালারলেস কলোনি দিচ্ছে। আর হচ্ছে গিয়ে TSI আগারে আমরা দেখবো যে TSI আগারটা তার এখানে এত গুরুত্বপূর্ণ না, এখানে হচ্ছে গিয়ে অ্যালকালাইন স্লাইড অ্যাসিড বা দিবে, কিন্তু কোনো গ্যাস তারপর হাইড্রোজেন সালফাইড এগুলো হবে না। তারপর আমরা স্লাইড অ্যাগ্লুটিনেশন করতে পারি কনফার্ম করার জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এটা করি যে মিথাইলিন ব্লু স্টেইন করি আমরা ফিকাল স্যাম্পলের, যদি এই স্টেইনটা যদি দিই তাহলে দেখা যাবে যে মানে এটা দেওয়া হয় মানে নিউট্রোফিল আছে নাকি নাই এটা বোঝার জন্য। তো ধরা যাক যে নিউট্রোফিল প্রেজেন্ট আছে, তার মানে বুঝতে হবে যে কোনো ইনভেসিভ অর্গানিজম দিয়ে ডিজিজটা হয়েছে। তো ইনভেসিভ অর্গানিজমের মধ্যে কি থাকতে পারে, এই শিগেলা সালমোনেলা ক্যাম্পাইলো ব্যাক্টার এগুলো কিন্তু ইনভেসিভ অর্গানিজম। আর নন ইনভেসিভ অর্গানিজম এটা কারা থাকতে পারে, বা হচ্ছে মানে টক্সিন প্রডিউস করে যারা তারাই কিন্তু নন ইনভেসিভ। তো তাদের মধ্যে আছে বিব্রিও কলিনি, তারপরে ইকোলাই, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজিস এগুলো। আচ্ছা, কিন্তু আবার হচ্ছে এটা মানে মিথাইলিন ব্লু স্টেইন দিলে আবার একটু ঝামেলা হয় যেটা যে কিছু ভাইরাস আছে যেগুলো কিন্তু ডায়রিয়া করতে পারে এবং তাদের স্টুলে কিন্তু নিউট্রোফিল পাওয়াও যাবে না তখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপর এখন চলে আসি ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে কি করতে হবে, যেহেতু ডায়রিয়া তো এখানে আমাদের ফ্লুইড ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্টটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মাইল্ড কেসেস এর ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না, সিভিয়ার কেসে অ্যান্টিবায়োটিক লাগবে, যেমন ফ্লোরোকুইনোলিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো আমরা ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ করি। এছাড়া অল্টারনেটিভ চয়েস হচ্ছে আমাদের ট্রাইমেথোপ্রিম, সালফোমেথোক্সাজোল, এটা হচ্ছে অল্টারনেটিভ চয়েস। তারপরে যেহেতু আবার এখন কিছু স্ট্রেইনের হচ্ছে মানে ফ্লোরোকুইনোলিনের প্রতি কিন্তু রেজিস্ট্যান্স দেখা মানে ডেভেলপ করেছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টটা করে নিব। আর হচ্ছে অ্যান্টিপেরিস্টালটিক কিছু যেগুলো ড্রাগ, যেমন এগুলো বলা হয়েছে শিগেলোসিস কন্ট্রাইন্ডিকেটেড, কারণ বলা হয়েছে এগুলো ফিভার, ডায়রিয়া, এক্সক্রিশন এগুলো কিন্তু আরো বাড়িয়ে দেয় অর্গানিজমটার আর কি। তারপরে প্রিভেনশন কিভাবে করব, যেহেতু ফিকো ওরাল ট্রান্সমিশন হয়েছে সো আমাদের ফিকো ওরাল ট্রান্সমিশনটাকে ইন্টারাপ্ট করতে হবে। সেটার জন্য কি করতে হবে, ডিসপোজাল মানে সুয়েজ ডিসপোজাল করতে হবে ঠিক মতো। হ্যাঁ, ওয়াটার পিউরিফাই, ওয়াটার ইউজ করতে হবে, ওয়াটার পিউরিফাই করার জন্য ক্লোরিনেশন করতে পারি আমরা। তারপরে পার্সোনাল হাইজিন মেনটেন করব। তারপরে এখানে যেহেতু কোনো ভ্যাকসিন নাই সো সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স মানে ভ্যাকসিনও নাই এবং হচ্ছে প্রোফাইলিটিক অ্যান্টিবায়োটিক্স গুলো এরকম আর কি রিকমেন্ড করা হয় না। মেইন হচ্ছে আমাদের প্রিভেনশনটাকে ইন্টারাপশন অফ ফিকো ওরাল ট্রান্সমিশন। খুবই ছোট পড়া, এখান থেকে খুব বেশি নাই পড়ার মতো আর কি। তো
তো যাই হোক, আশা করি হচ্ছে এটা উপকৃত হয়েছে। ধন্যবাদ।